হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন শ্রেয়া রান্না বান্নায় সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি রেসিপিটা দেখে বেশ জিবে জল আসছে তাই না এই কাপড় ছোলা প্রত্যেকেই বিভিন্নভাবেই রান্না করে থাকে আমি আজকে যেভাবে রান্নাটা করেছি খুবই সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে বাইর থেকে বেশি কিছু আনার প্রয়োজনই নেই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটা রুটি পরোটা নান তন্দুর সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেই ঝটপট করে রেসিপিটা প্রথমে ছোলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো এইভাবে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়ে ছোলাগুলো জল থেকে ঝারিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি জল প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে তিনটে মতো সিটি দিয়ে নেব মশলার জন্য নিয়ে নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর টমেটো কুচি দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এখানে আর চিকেনগুলো খুব ছোটো ছোটো করে টুকুটুকু করে কেটে নিয়েছি ছোলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ঝারিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা রেডি হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে ব্রাউনিশ করে ভেজে নেব তবে পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা ভাজতে একটু বেশি সময় যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে ধীরে ধীরে ভেজে নেব দেখো আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুনের পেস্ট রসুনটাও খুব ভালো করে কষিয়ে নেব শুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু পোষাবো টমেটোটা যতক্ষণ পর্যন্ত বেশ গলা গলা হয়ে যায় দেখুন টমেটোটাও বেশ গলা গলা হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আদাটা বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই কারণ চিকেন দিয়ে দিলাম এরপরে চিকেনের সঙ্গেই মশলাটা ভালো করে কষিয়ে নেবো একসাথে আলাদা করে আর আদাটা কষানোর দরকার নেই দেখো চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু এরকম অবস্থায় চিকেনটাকে একদমই ছেড়ে দেব না খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব একদম প্রপার যেভাবে চিকেন কষানো হয় দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো ওটা আমি আগে থেকেই একটু জলে গুলে রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেখো চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেনটা থেকে তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণ চানার তরকারিতে টমেটো সসটা দিলে চানার টেক্সচারটাই আলাদা হয়ে যায় আর গ্রেভিটাও খেতে খুব সুন্দর লাগে তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা আর আলুগুলো ছোলা আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিব বেশ মাখা মাখা করতে হবে এই চানার তরকারিটা দেখুন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন টেক্সচারটা এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব উষ্ম গরম জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল অ্যাড করব কারণ যেহেতু এই চানার রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই জলটা পরিমাণ মতো অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ লবণ যেহেতু আগে থেকেই দেওয়া ছিল তাই আমি টেস্ট করে লবণটা অ্যাড করলাম তিন থেকে চার মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে চানা মশলা অ্যাড করিনি আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো রেডি হয়ে গেছে চানা মশলা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা এই রেসিপিটি আপনারা রুটি পরোটা নান তন্দুর সব কিছুর সাথেই স্বাদ করতে পারেন আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং